ছাত্র ছাত্রীসক পরীক্ষা সংক্রান্তীয় আগতে ভিডিওত মানে তোমাকে কৈছোঁ যে যা ন তারিখে অর্থাৎ ন জুন তারিখে শিক্ষা সংকটের পর পরীক্ষা কেন্দ্র সমূহ এখন নির্দেশনা আছে যত কোৱা হৈছে যে জুলাই বা আগস্ট মাহত পরীক্ষা অনুষ্ঠিত করার যো যা চলি আছে আর লগতে যি পরীক্ষা কেন্দ্র 400তকৈ অধিক পরীক্ষার্থী আছে সেই কেন্দ্র সমূহ বিভক্ত করা হব অর্থাৎ কাষতে থকা অন্য এখন শিক্ষা প্রতিষ্ঠান যে সরকারি বা সরকারি স্বীকৃতিপ্রাপ্ত হব পড়ে শিক্ষা প্রতিষ্ঠানত অন্য একটা কেন্দ্র স্থাপনের বাবে দিহা করবর আমার পরীক্ষা কেন্দ্র ইনচার্জ সকল নির্দেশনা প্রেরণ করেছে। এই বিষয়ে মানে ইতিমধ্যে তোমাক আগত ভিডিওত কৈছো। আজি সেই পরীক্ষা সংক্রান্তত আমার মুখ্যমন্ত্রী সন্মানীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাদেবে কি কৈছে তোমালে শুনাচন, তোমাকে শুনিলে বুঝি পাবা যে পরীক্ষা সংক্রান্ত তেখেতে কিনো কৈছে। বিভিন্ন ছাত্র সংগঠন সকলে বিশেষকৈ আসু আপসু সকলে শিক্ষামন্ত্রী কৈছে যে অসমৰ পরীক্ষা পাতানোটি যে এটা খুব ভাল পরম্পরা আছে। আজি যদি আমি পরীক্ষা নাপাতো কালি আনন্দরাম বৰুৱা বটা আমি কাক দিম, স্কুটি আমি কাক দিম। সো অসমৰ পরীক্ষাটোৰ লগত বহুত এম্পাওয়ারমেন্ট পলিসিও যোগ হৈ আছে। সেইকাৰণে শিক্ষা বিভাগে জুলাই মাহৰ মাজ সপ্তাহত পরীক্ষা পতার কারণে চেষ্টা করিব আর তাত পরীক্ষার প্রশ্ন কাকত খুব ইজি বলে মই নক অবজেক্টিভ টাইপ হব আর খুব স্ট্রেইট হব। কোনোবা লড়াই এশর ভিতর এশ পাবও পারিব তেনেকুৱা ধরনের থাকিব যদি অবজেক্টিভত থাকে। আর কোভিড নিয়ম মানি আমি পরীক্ষা জুলাই মাহর মাস সপ্তাহত অনুষ্ঠিত করিম প্রভাইডেড তাত যদি পজিটিভিটি মাস্ট বি বিলো 2% যদি দুই উপর থাকে তেতিয়ালে আমি স্কুলক ইভালুয়েশন করিব দিব। যদি 15 জুলাই লৈকে সাপোজ 15-16 জুলাই কাউন্সিলে ডিক্লেয়ার করলে পরীক্ষা, কিন্তু আমি 1 তারিখে দেখিল যে নহয় পজিটিভিটি 3%, তেতিয়া ডেফিনেটলি আমি স্টুডেন্টৰ লাইফ রিস্কত লব নোৱাৰো। কাউন্সিলে কালি পরশি পরীক্ষার দিন দিব বা তার তার রাইডার থাকিব যে পজিটিভিটি বাই দেন মাস্ট বি বিলো 2%, যদি পজিটিভিটি 2-র উপর থাকে তেতিয়াহলে শিক্ষক সকলে স্কুলতে ইভালুয়েশন করি লড়া ছোৱালী আগবঢ়াই দিব। সো এতিয়া লড়া ছোৱালী পড়ি থাকিব লাগে 15 জুলাই পরীক্ষা হব বলি, কিন্তু যদি আমি তেওঁলোকৰ দেউতাক আমি তেওঁলোকৰ অভিভাৱক যদি 1 জুলাইত আমি এসেসমেন্ট কৰি যদি 2%ৰ তলত পজিটিভিটি না যায় তেতিয়ালে জীৱনৰ ৰিস্ক লৈ লাভ নাই, আমি পৰীক্ষা কেনসেল কৰি স্কুল ইভালুয়েশ্যনৰ ওপৰত আমি তেওঁলোকক পাছ কৰাম।